সমগ্র মানব জাতির উপকার সাধিতে হবে এবং বিশেষ করে যারা জেন্ডার স্ট্রাগল বা জেন্ডার সমতার জন্য যুদ্ধ করছেন তাদের জন্য একটা হাতিয়ার শুরু থাকবে। এই কথা তিনি লিখিতভাবে এখানে পাঠিয়েছেন। হিল্লা বিয়ে সম্পর্কে আমি এই গতবার যখন বাংলাদেশ গিয়েছিলাম তখন দুইজন হুজুরের সাথে আমি আলোচনা করেছি হিল্লা বিয়ে নিয়ে। একজন হুজুর বলেছেন হিল্লা বিয়ে করে ওই হিল্লা মেয়ের সাথে সহবাস করতে হবে এবং সহবাস করার পরে যতদিন পর্যন্ত ওই নারীর গর্ভে সন্তান এসেছে কি না প্রমাণ করা না যাবে ততদিন পর্যন্ত ওই নারীকে তালাক দেয়া যাবে না, ফের তালাক দেয়া যাবে না। আরেকজন হুজুর বলেছেন যে হিল্লা বিয়ে করার পরে তালাক দেয়া সম্ভব। তো চলুন এই চলচ্চিত্রের থেকে আমরা একটা শিক্ষা লাভ করি যে হিল্লা বিয়ে প্রকৃত কোরআন এবং সুন্নাহ যা লেখা আছে তার বাইরে কোনো মতবাদে আমরা বিশ্বাস করি না এবং যেসব ব্যাখ্যা এবং যেসব উদ্ধৃতি আজকে এখানে দেখানো হয়েছে আপনারা সকলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আর পুরুষ জাতির কাছে আমার অনুরোধ মাথাটা একটু ঠান্ডা করতে শিখুন। নারীর মিলনে নারীর বিরহে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শক্ত হইল গান। পুরুষ এনেছে দিবসের যা তপ্ত রৌদ্র তাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ পরিবাহ। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে বইয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথিল সিঁদুর লেখা নাই তার পাশে। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ধন্যবাদ।